হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইসরোতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো URSC:ISTRAC:01:2024 এবং এটি বেরিয়েছিল 2024 ফেব্রুয়ারির 10 তারিখে, ঠিক আছে? তো এখানে অসংখ্য নিয়োগ হবে এবং নিয়োগ হবে বিভিন্ন পদে, যেমন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এসসি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, ফায়ারম্যান, হেভি ভেহিকেল ড্রাইভার, লাইট ভেহিকেল ড্রাইভার, এই সমস্ত পদে নিয়োগ হবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম যে ক্যাটাগরিটি আছে সেটা হচ্ছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি, ঠিক আছে? এখানে প্রথম যে পদটা আছে সেই ফিল্ডে হচ্ছে নেওয়া হবে মেকানোট্রনিক্স, ঠিক আছে? দুটি পদ আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এখানে যোগ্যতা লাগবে এমই এমটেক অথবা সমতুল্য কোনো ডিগ্রি ইন মেকানোট্রনিক্স, ঠিক আছে? এবং সেখানে 60% অথবা সমতুল্য CGPA থাকতে হবে, ঠিক আছে? অথবা সমতুল্য কোনো কোয়ালিফিকেশান থাকতে হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সেখানে মিনিমাম 65% নম্বর অথবা 6.84 CGPA থাকতে হবে, ঠিক আছে? তো দেখো, ওখানে কী কাজ করতে হবে। জব স্পেশালাইজেশান, ডিজাইন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অফ ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম সাচ এস মোটরস, রিজলভার্স, এনকোডার্স, পটেনশিওমিটার্স, এইসবগুলো উপর কাজ করতে হবে। ডেভেলপমেন্ট অফ টেস্ট অ্যান্ড মেজারমেন্ট, ক্যারেক্টারাইজেশান অফ সিস্টেম অফ ফর ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে? এখানে মোড অফ সিলেকশন হচ্ছে লিখিত পরীক্ষা এবং তার সঙ্গে হবে ইন্টারভিউ, ঠিক আছে? এরপরে দেখো যে শাখা হচ্ছে মেটেরিয়াল সায়েন্স, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে এমই এমটেক, এমএসসি ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা সমতুল্য CGPA থাকতে হবে, ঠিক আছে? অথবা সমতুল্য কোনো কোয়ালিফিকেশান থাকতে হবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সেখানে 65% নম্বর অথবা 6.84 CGPA থাকতে হবে, ঠিক আছে? অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে ইন কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, এবং সেখানে 65% নম্বর অথবা 6.84 CGPA থাকতে হবে, ঠিক আছে? তো এখানে কাজ করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে, সার্ফেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, প্রসেস কোয়ান্টিফিকেশান, স্কেল আপ, এইসবের উপরে কাজ করতে হবে, ঠিক আছে? এখানেও সিলেকশন প্রসিডিওর একই রকম। এরপরে শাখা হচ্ছে ম্যাথমেটিক্স, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমতুল্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এবং সেখানে 65% মিনিমাম মার্ক অথবা CGPA থাকতে হবে 6.84, ঠিক আছে? এবং উইথ প্রি এলিজিবিলিটি কোয়ালিফিকেশান অফ বিএসসি অর ইকুইভ্যালেন্ট উইথ ফার্স্ট ক্লাস, বিএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে, ঠিক আছে? তো এখানে কাজ করতে হবে স্পেস ফ্লাইট ডাইনামিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইসবের উপর কাজ করতে হবে, ঠিক আছে? এরপরে শাখা হচ্ছে ফিজিক্স, এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানেও যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমতুল্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, এবং সেখানে মিনিমাম 65% নম্বর অথবা সমতুল্য CGPA থাকতে হবে, এবং অবশ্যই বিএসসিতে ফার্স্ট ক্লাস অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? এখানে কাজ করতে হবে স্পেস ক্রাফ্ট মিশন প্ল্যানিং, ঠিক আছে, অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে? এর পরের ক্যাটাগরি হলো টেকনিশিয়ান বি, ঠিক আছে? এখানে নিয়োগ হবে এইসব শাখাতে ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিক্যাল টেকনিশিয়ান পাওয়ার, ইলেকট্রনিক সিস্টেম, মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ঠিক আছে? এখানে ভ্যাকেন্সি আছে 63টি, ঠিক আছে? তো এখানে 63টি ভ্যাকেন্সির মধ্যে 28টি জেনারেল ক্যাটাগরির জন্য, 16টি OBC, SC জন্য 9টি, ST 5টি এবং EWS 5টি, ঠিক আছে? এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ITI, NTC, NAC থেকে ইলেকট্রনিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক সিস্টেম, মেকানিক কনজিউমার, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, এইসব বিষয়ে থাকতে হবে ডিপ্লোমা, ঠিক আছে? এরপরে যে শাখাটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান, এখানে 13টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 5টি জেনারেল ক্যাটাগরির জন্য, OBC 3টি, SC 3টি, EWS 2টি, ঠিক আছে? এখানে যোগ্যতা লাগবে আগের মতোই মাধ্যমিক পাস, তার সঙ্গে ITI থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিশিয়ানের ডিপ্লোমা, ঠিক আছে, যেগুলো NCVT দ্বারা স্বীকৃত।
এরপরে যে শাখাটা আছে সেটা হচ্ছে ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফি। 5টি ভ্যাকেন্সি আছে, জেলানকারী ক্যাটাগরির জন্য 1টি, ওবিসি 1টি, এসসি 1টি, এসটি 1টি, ইডব্লিউএস 1টি। এখানেও মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফি ট্রেডে এনসিবিটি দ্বারা স্বীকৃত আইটিআই এনটিসি থেকে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে শাখাটা আছে সেটা হচ্ছে ফিটা, ঠিক আছে। এখানে 17টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 6টি, ওবিসি 7টি, এসসি 2টি, এসটি 1টি, ইডব্লিউএস 1টি। এখানেও মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ফিটা ট্রেডে আইটিআই থেকে ডিপ্লোমা, ঠিক আছে। এরপরে আছে প্লাম্বার, 3টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, এখানেও মাধ্যমিক পাশ, তার সঙ্গে আইটিআই থেকে প্লাম্বার ট্রেডে ডিপ্লোমা, ঠিক আছে। এরপরে দেখো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এখানে 11টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি 4টি, এসসি 1টি, ইডব্লিউএস 1টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে আইটিআই থেকে ডিপ্লোমা, ঠিক আছে। এরপরে যে শাখাটা আছে সেটা হচ্ছে টার্নার, ঠিক আছে। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, 1টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসির জন্য। এখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা, ঠিক আছে। তারপরে দেখো কার্পেন্টার, 3টি ভ্যাকেন্সি, ওবিসি 1টি, ইডব্লিউএস 1টি, এসসি 1টি। এখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা, ঠিক আছে। এরপরে দেখো মোটর ভেহিকেল মেকানিক, 2টি ভ্যাকেন্সি, 1টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি ওবিসি, ঠিক আছে। এখানেও মাধ্যমিক পাস, তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা। মেশিনিস্ট, এখানে 5টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 3টি, ওবিসি 1টি, এসসি 1টি, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে মেশিনিস্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ওয়েল্ডার, 2টি ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরির জন্য, এখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে ওয়েল্ডার ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে আইটিআই থেকে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান বি, এখানে প্রথম যে শাখাটা আছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান মেকানিক্যাল। 11টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি 2টি, ইডব্লিউএস 2টি, এসসি 1টি, এসটি 1টি, ঠিক আছে। এখানে লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডে আইটিআই থেকে ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। এরপরে যে শাখাটা আছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান সিভিল, 5টি ভ্যাকেন্সি আছে, 3টি জেনারেল ক্যাটাগরির জন্য, 2টি ওবিসি ক্যাটাগরির জন্য। এখানেও মাধ্যমিক পাস, তার সঙ্গে ড্রাফটসম্যান সিভিল ট্রেডে আইটিআই থেকে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রথম শাখাটা হচ্ছে ইলেকট্রনিক্স, 28টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 11টি, ওবিসি 9টি, এসসি 5টি, এসটি 2টি, ইডব্লিউএস 1টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কোনো স্টেট বোর্ড স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এরপরে যে শাখাটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। 6টি ভ্যাকেন্সি আছে, 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসির জন্য, 1টি এসটির জন্য। এখানেও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা লাগবে কোনো স্টেট বোর্ড স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে শাখা হচ্ছে ইলেকট্রিক্যাল, 5টি ভ্যাকেন্সি আছে, 1টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি ওবিসি, 3টি ওবিসির জন্য এবং 1টি ইডব্লিউএস, ঠিক আছে। এখানেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা লাগবে কোনো স্টেট বোর্ড স্বীকৃত ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে শাখা হচ্ছে সিভিল, এখানে 4টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি ওবিসির জন্য, 1টি ইডব্লিউএস। এখানেও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। এরপরে যে শাখা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল, 12টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 5টি জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসি 3টি, এসসি 2টি, ইডব্লিউএস 2টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে প্রথম যে শাখাটা আছে কেমিস্ট্রি, 2টি ভ্যাকেন্সি আছে, 1টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসটির জন্য, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে দেখো ফিজিক্সে আছে, 2টি ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসির জন্য, 1টি। এখানেও ফিজিক্সে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি লাগবে, ঠিক আছে। এরপরে দেখো অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া, 1টাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, এখানেও অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়াতে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি লাগবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সে 1টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, এখানে বিএসসিতে ম্যাথামেটিক্সে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি লাগবে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে 1টাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি লাগবে, তার সঙ্গে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কুক, এখানে 4টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি ওবিসি, 1টি এসটির জন্য, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে, অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে, তার সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো প্রতিষ্ঠিত হোটেল ক্যান্টিন, ঠিক আছে, এবং অ্যাপ্রুভড সার্টিফিকেট ইন কুকারি ইস্যুড বাই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
ফ্রম ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না, ঠিক আছে? তো এখানে সিলেকশন করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট, তার সঙ্গে থাকবে স্কিল টেস্ট, ঠিক আছে? এরপরে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ফায়ারম্যান এ, ঠিক আছে? তিনটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে মাধ্যমিক অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে, তার সঙ্গে যে ফিজিক্যাল ফিটনেস দরকার, স্ট্যান্ডার্ড দরকার, এন্ডিউরেন্স টেস্ট দরকার, সেগুলো স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? এখানে লিখিত পরীক্ষা হবে, তার সঙ্গে স্কিল টেস্ট, এন্ডিউরেন্স টেস্ট হবে, ঠিক আছে? এরপরে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে লাইট ভেহিকেল ড্রাইভার এ, ঠিক আছে? এখানে ছটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, চারটি ইডব্লিউএস একটি এবং এসসি একটি, ঠিক আছে? এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, ঠিক আছে? তার সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে লাইট ভেহিকেল ড্রাইভার চালানো, লাইট ভেহিকেল চালানোর জন্য, ঠিক আছে? এবং যাদের এলবিডি লাইসেন্স আছে তাদেরকে অবশ্যই এটা পজেস করতে হবে, ঠিক আছে? এবং দেখো আরও অন্যান্য যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখে নাও এখানে, ঠিক আছে? তো এখানেও লিখিত পরীক্ষা, তার সঙ্গে ড্রাইভিং টেস্ট হবে, ঠিক আছে? এরপরে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে হেভি ভেহিকেল ড্রাইভার, দুটি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি এসসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে? তো এখানে এটা ব্যাঙ্গালোরে হয়তো পোস্টিং হবে, ঠিক আছে? এখানে মাধ্যমিক পাসে থাকতে হবে, তার সঙ্গে পাঁচ বছরের হেভি ভেহিকেল ড্রাইভিং ড্রাইভ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? এবং এইচবিডি লাইসেন্স অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এখানে কম্পিউটার টেস্ট হবে, তার সঙ্গে স্কিল টেস্ট হবে। তো দেখো এবারে গুরুত্বপূর্ণ বিষয়, পে অ্যালাউন্স এবং এজ লিমিট, ঠিক আছে? সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এসসি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, পে লেভেল 10, বেতন হবে 56,100 টাকা প্রতি মাসে, তার সঙ্গে যে অ্যালাউন্স অ্যাডমিসিবল সেগুলো দেওয়া হবে, ঠিক আছে? এরপরে দেখো সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার পোস্ট কোড 03-04, সেক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে? এবং বেতন আগের মতোই, ঠিক আছে? এবারে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এখানে পোস্ট কোড 018-02, তারপরে দেখো সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 23-26 এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 27, ঠিক আছে? এখানে বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, পে লেভেল 7, বেতন হবে 44,900 টাকা প্রতি মাসে, তার সঙ্গে অ্যাডমিসিবল অ্যালাউন্স, ঠিক আছে? এরপরে দেখো টেকনিশিয়ান বি, ঠিক আছে? এখানে পোস্ট কোড 055-015, ঠিক আছে? এবং ড্রাফটসম্যান বি এখানে 16-17, এখানেও বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, পে লেভেল 3, বেতন হবে 21,700-700 প্রতি মাসে, তার সঙ্গে অ্যাডমিসিবল অ্যালাউন্স, ঠিক আছে? এরপরে দেখো ফায়ারম্যান, কুক, লাইট ভেহিকেল ড্রাইভার, হেভি ভেহিকেল ড্রাইভার, এক্ষেত্রে সবারই বয়স হতে হবে 18 থেকে, ফায়ারম্যান এর ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে? কুক এবং লাইট ভেহিকেল ড্রাইভার, হেভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে বেতন বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, তিনজনের ক্ষেত্রেই বেতন হবে লেভেল 2 অনুসারে, বেতন হবে 19,900-900 টাকা প্রতি মাসে, তার সঙ্গে অ্যাডমিসিবল অ্যালাউন্স, ঠিক আছে? তো বন্ধুরা দেখো তোমরা যাবে অনলাইনে এই ওয়েবসাইটগুলোতে, যেটা হচ্ছে www.iso.gov.in অথবা www.urst.gov.in অথবা www.istrack.gov.in, ঠিক আছে? এখানে তোমরা আবেদন করতে পারবে 1 মার্চ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে? তো দেখো যারা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পাবলিক সেক্টরের কাজ করছে তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট প্রডিউস করতে হবে স্কিল টেস্ট অথবা ইন্টারভিউ সময়, ঠিক আছে? তো দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, অবশ্যই কালার ফটোগ্রাফ যার সাইজ হতে হবে 50 থেকে 100 কপির মধ্যে, সিগনেচার সাদা কাগজে কালো কালিতে করতে হবে 50 থেকে 100 কপির মধ্যে হতে হবে, ঠিক আছে? সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, এগুলো লাগবে, ঠিক আছে? তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 250 টাকা, ঠিক আছে? 250 টাকা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এইসব পদের জন্য, ঠিক আছে? তবে দেখো সমস্ত আবেদনকারীকে 750 টাকা প্রসেসিং ফি দিতে হবে, ঠিক আছে? এই প্রসেসিং ফিটা ফেরত দিতে হবে তাদেরকে যারা লিখিত পরীক্ষা দিতে আসবে, ঠিক আছে? তো দেখো এছাড়া এখানে আছে 100 টাকা অ্যাপ্লিকেশান ফি, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, ফায়ারম্যান, লাইট ভেহিকেল এ, হেভি ভেহিকেল ড্রাইভার এদের ক্ষেত্রে, ঠিক আছে? এবং এই পদেরগুলোর ক্ষেত্রে সবাইকে 500 টাকা প্রসেসিং ফি দিতে হবে এবং যারা লিখিত পরীক্ষা দিতে আসবে তাদেরকে এই 500 টাকা ফেরত দেওয়া হবে, ঠিক আছে? তো এই ফিটা তোমরা অনলাইন SBI ই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিতে পারো অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে? তো দেখো এবারে সিলেকশন প্রসেস, আগেই বলেছি যে এখানে লিখিত পরীক্ষা হবে, তো দেখো এখানে লিখিত পরীক্ষার প্যাটার্ন কী হবে, ঠিক আছে? তো দেখো পার্ট এ থাকবে এখানে, ঠিক আছে? এরিয়া ডিসিপ্লিন দেখো স্পেসিফিক পার্ট, তো পার্ট এটা থাকবে এরিয়া অথবা ডিসিপ্লিন স্পেসিফিক পার্ট, ঠিক আছে? এখানে টোটাল মার্ক আছে 60 নম্বর, ঠিক আছে? টোটাল কোয়েশ্চেন থাকবে MCQ টাইপ, ঠিক আছে? নম্বর কোয়েশ্চেন থাকবে 60, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন জন্য 1 মার্ক, ঠিক আছে? এবং নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে?
তো প্যাটার্ন দেখো, এখানে 40% কোশ্চেন শ্যাল বি বেসড অন বি বিটেক সিলেবাস এবং 60% এমটেক সিলেবাসের উপরে, ঠিক আছে। এখানে সময় থাকবে 75 মিনিট, ঠিক আছে। তো 60 মার্কের জন্য থাকবে 75 মিনিট। পার্ট বিতে থাকবে অ্যাপটিটিউড এবিলিটি টেস্ট, ঠিক আছে। এখানে সময় থাকবে 30 মিনিট, 20 মার্ক থাকবে, ঠিক আছে। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং ম্যাক্সিমাম 15টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এখানে নেগেটিভ মার্কিং নেই, পার্ট বিতে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এখানে প্যাটার্ন হচ্ছে দেখো, অ্যাপটিটিউড এবিলিটি টেস্ট, নিউমেরিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ড্রামা ডায়াগ্রামাটিক রিজনিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে। পার্ট সিতে থাকবে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স, এখানে 30 মিনিট থাকবে সময়, টোটাল মার্ক 20, ঠিক আছে। এবং এখানে টেকনিক্যাল কোয়েশ্চেন রিলেভেন্ট টু মেনটেন স্পেশালাইজেশান এইসব থাকবে, ঠিক আছে। এবং থাকবে কটা কোয়েশ্চেন থাকবে সেটা ওরাই ডিসাইড করবে, ঠিক আছে। তো পার্ট এ, পার্ট বি, পার্ট সি মিলিয়ে টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। তো এবারে দেখো, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এসসি, এমএসসি বেস্টের ক্ষেত্রে প্যাটার্নটা একই রকম, শুধু নাম্বারটা একটু আলাদা, ঠিক আছে। তো দেখো, এখানে পাস ক্রাইটেরিয়া, যারা এমটেক ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষাতে 50% নম্বর পেতে হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউতে 100 মধ্যে 50 পেতে হবে, এবং এগ্রিগেটে টোটাল 60% নম্বর পেতে হবে, ঠিক আছে। এবং যারা এমএসসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রেও একই ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবারে দেখো, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এদের ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 80টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এখানে থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। এবং এখানে কোয়ালিফাইং মার্ক হচ্ছে লিখিত পরীক্ষাতে 80 মধ্যে 32 পেতে হবে, এবং ইন্টারভিউতে 100 মধ্যে 50 পেতে হবে, ঠিক আছে। এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 80 মধ্যে 24 পেতে হবে, এবং 100 মধ্যে 40 পেতে হবে, ঠিক আছে। এবারে দেখো, লাইট ভেহিকেল, হেভি ভেহিকেল ড্রাইভার পদের ক্ষেত্রে সিলেবাসটা তোমরা দেখো এখানে। তো বেসিক্যালি মোটর ট্রান্সপোর্ট এবং এইসব বিষয়ে সমস্ত কোশ্চেন থাকবে, ট্রাফিক সিগন্যাল, ম্যান্ডেটরি সাইন্স, অ্যাক্সিডেন্ট ক্লেমস, ঠিক আছে। এইসব বিষয়ে কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো পার্ট এতে থাকবে 50টি কোশ্চেন, পার্ট বিতে থাকবে 15টি কোশ্চেন, এবং পার্ট সিতে থাকবে 15টি কোশ্চেন, পার্ট ডিতে থাকবে 20টি কোশ্চেন, ঠিক আছে। তো পার্ট ডিতে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হুইজ হু, স্টেট অ্যান্ড ক্যাপিটালস ইন ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো দেখো, এখানে টোটাল সময় থাকবে 120 মিনিট 100 মার্কের জন্য, ঠিক আছে। 120 মিনিট 100 মার্কের জন্য, এবং নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। 0.25 মার্ক কাটা যাবে ভুল উত্তরের জন্য, ঠিক আছে। এবং পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে কোয়ালিফাই করতে হবে, পার্ট এতে 50% নম্বর পেতে হবে, এবং 50% নম্বর পেতে হবে পার্ট বি, পার্ট সি কম্বাইন করে, ঠিক আছে। তো যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী আছে তাদের ক্ষেত্রে পাসিং পার্সেন্টেজ মার্ক হবে 25%, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, এবং সেই লিখিত পরীক্ষাতে জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো জেনারেল নলেজ মানে জেনারেল সায়েন্সে হয়, ঠিক আছে। তো আমরা রিসেন্টলি বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি জেনারেল সায়েন্সের উপর, ঠিক আছে। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হয়তো তোমাদের কাজে লাগবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো দেখো, যেসব পদের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে সেখানে 100 মার্কের মধ্যে মিনিমাম 60% নম্বর পেতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। তো দেখো, এখানে কুক পদের ক্ষেত্রে 60টি এমসিকিউ কোশ্চেন থাকবে, সময় থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে। তো এখানে কোনো মার্কের কোনো রিল্যাক্সেশন হবে না, ঠিক আছে। এবং স্কিল টেস্টের ক্ষেত্রে কোনো মার্ক রিল্যাক্সেশন হবে না, ঠিক আছে। এরপরে দেখো, ফায়ারম্যান এ, এক্ষেত্রে যে এন্ডিওরেন্স, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, এবং সেখানে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তো দেখো, যাদেরকে নিয়োগ করা হবে তাদের রাউন্ড দ্য ক্লকে কাজ করতে হবে, ঠিক আছে। এবং এখানে কিছু কিছু অনেক পদের ক্ষেত্রে কিন্তু যারা ডিস্টেন্স এবং ওপেন লার্নিং মেথডে তাদের যোগ্যতা অর্জন করেছে তাদেরকে তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো, এখানে যারা ফায়ারম্যান সার্ভিস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে।
তারপর দেখো যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো লেখকের দরকার পড়লে তারা এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, ঠিক আছে। তো দেখো কেউ যদি নিজের স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রে এই ফর্মটা সাবমিট করে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।